ফেডারেশন কাপ ইস্যুতে হার্ড লাইনে বাফুফে টুর্নামেন্টের পরবর্তী আসরের জন্য নিষিদ্ধ বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে টুর্নামেন্টে অংশ না নেয় ক্লাব দুটোকে গুনতে হবে 5 লাখ টাকা জরিমানা তবে আপিল করার সুযোগ থাকছে ক্লাবের গেল শনিবার ফেডারেশন কাপের 33তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবার কথা ছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ ও বসুন্ধরা কিংসের কিন্তু মাঠে আসেনি কিংস দ্বিতীয় ম্যাচেও একই ঘটনা বসুন্ধরার দেখানো পথেই হেঁটেছে উত্তর বারিধারাও বাইলজ মেনে তাই রেফারিজ ও ম্যাচ কমিশনারের রিপোর্টের উপর ভিত্তি করে ক্লাব দুটির উপর শাস্তি আরোপ করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাব তারা ফেডারেশন কাপ 2021 থেকে বাইলজ তারা আসলে নাম প্রত্যাহার করে নিয়েছে বা তা অথবা তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না সেটা গণ্য করা হবে উভয় দলকে 5 লক্ষ টাকা করে আর্থিক জরিমানা করা হয় যেটা আগামী 30 দিন অর্থাৎ 27 জানুয়ারি 2022 তারিখের মধ্যে বাফুফের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রদান করতে হবে ফেডারেশন কাপে অংশ না নেয়া দলগুলো অর্থাৎ বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে বাদ দিয়েই করা হয়েছে নতুন ফিক্সচার মাঠে না আসার মাধ্যমে যে আসলে যে ফিনান্সিয়াল ড্যামারেজ আমাদের অন্যান্য দলগুলো মাঠে এসেছে এবং আমাদের বাফুফের দিক থেকে সকল প্রস্তুতি সম্পন্ন ছিল এবং একটা নেগেটিভিটি এটার মাধ্যমে গ্রো করেছে বা একটা ব্যাড পাবলিসিটি হয়েছে তাদের কাছ থেকে এক্সপ্লানেশন পাওয়ার পরে আবার মুক্তিযুদ্ধের বিষয়টি নিয়ে আমাদের ডিসিপ্লিনারি কমিটি হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই বসবে বাফুফে আরও বলছে ম্যাচ আয়োজনের খরচও গুনতে হতে পারে ক্লাবগুলোকে নির্দিষ্ট সময়ে জরিমানার টাকা না দিলে ডিসিপ্লিনারি কমিটি বাইলজ মেনে পুনরায় গ্রহণ করতে পারে নতুন কোনো সিদ্ধান্ত মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা